ফের অশান্তি ভাঙড়ে, পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা, তৃণমূল আইএসএফ সংঘর্ষ চরমে। ঘটনায় আক্রান্ত দুপক্ষের বেশ কয়েকজন, ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে হাজির কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আপনি কি আইএসএফ করেন? আমি আইএসএফ করি। জানা যায় সোমবার সন্ধ্যায় পতাকা লাগানো নিয়ে শুরু হয় দুপক্ষের বচসা, সেই নিয়েই তর্কাতর্কি। বচসা গড়ায় হাতাহাতিতে, যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের। আরাবুল ইসলামের হাতে দায়িত্ব যেতেই এলাকায় অশান্তি, পাল্টা অভিযোগ আইএসএফ নেতার। তবে আমরা জানি কালকের এরকম এই বিষয় নিয়ে কালকে আরাবুল সাহেব দায়িত্ব পাওয়ার থেকে পাড়াগুলো ভাঙড়ে উত্তাপ হয়েছে। ভাঙড়ে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষ নতুন নয়, এর আগেও বারংবার বিরোধীদের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে শাসক তৃণমূলের বিরুদ্ধে। সেইবারও পতাকা লাগানোকে কেন্দ্র করেই ঝামেলা, সেই ঘটনাই পরবর্তীতে বৃহত্তর আকার ধারণ করে। ফের অশান্তির কেন্দ্রে ভাঙড়, এবারেও কি ঝামেলা করাবে বহুদূর, আশঙ্কা থেকেই যাচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।